সতর বের হলে ওযু ভাঙবে কি না? না, সতর বের হলে ওযু ভাঙবে না, তার সাথে ওযুর কোনো সম্পর্ক নেই। কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে আপনার কি বলে এটাকে শালীনতার ভিতরে রাখা, শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা, যার কারণে এটা উচিত না। কিন্তু ওযু করতে গিয়ে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায় ওযু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরা নেবে, কোনো অসুবিধা নেই। রাইতুল হক আপনি জানতেছেন, আপনার একটা ভিডিওতে দেখছিলাম মেয়েরা প্লাজু পড়তে পারবে কিন্তু এতে তো টাকনো খোলা থাকে। আমাদের ভিডিওতে আমরা বলেছি এটা বাইরে যদি কেউ শুধু প্লাজু পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ নাই, কারণ সেটা তো আপনার পর্দার লঙ্ঘন হচ্ছে। কিন্তু বাসা যদি কেউ পড়েন অথবা বোরকার ভিতরে পড়েন সেটা জায়েজ আছে, আমরা সেটা বলেছি। সেই সাথে কেউ যদি এটাকে ধুতির সাথে সাদৃশ্য হয় সেই অ্যাঙ্গেল থেকে পড়ে তাহলে তো এটা জায়েজ হবে না। এখানে ব্যাখ্যা আছে এবং বিস্তারিত কথা আছে, অল্প বা এক কথায় উত্তর দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। আফিয়া ইবনাত আনিসা আপনি জানতে চেয়েছেন, শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফফারা আদায় হবে? শপথ করার পর যদি কেউ শপথ ভঙ্গ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফফারা আছে সেই কাফফারা আদায় করতে হবে, আর সে আদায় হলো সে কাফফারা হলো ক্ষতিপূরণ হলো আপনাকে তিনটা রোজা রাখতে হবে অথবা দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে। ক্রীতদাস আজাদ করার অপশন আছে, সেটা আমাদের কাছে এই মুহূর্তে নাই, সেজন্য আমরা এই দুটি অপশনের কথা বললাম। এমডি তাহমিদ ফাহিম আপনি জানতেছেন, করোনার কারণ দেখিয়ে কোরবানি না দেওয়া ইসলাম কি বলে? করোনার কারণ দেখিয়ে কোরবানি না দেওয়ার কোনো সুযোগ নেই, যদি কোরবানি দেওয়ার সুযোগ থাকে। করোনার কারণে আপনার সব কাজ যদি চলে এরকম হয় তাহলে সেক্ষেত্রে কোরবানিটাও আপনাকে দিতে হবে অ্যাবিলিটি থাকলে। করোনার কারণে আর্থিক সঙ্গতি নেই দিলেন না সেটা ভিন্ন বিষয়, অথবা আপনার এত বেশি সিরিয়াস পরিবেশ যদি থাকে যে বাইরে পশু কিনে জবাই করার মতো কোনো পরিবেশ নাই, অন্য কাউকে দায়িত্ব দিয়ে করাবেন সেরকম কোনো সুযোগ নেই, এরকম যদি হয় তাহলেও কোরবানি দেওয়া লাগবে না। কিন্তু এরকম সুযোগ, এরকম পরিস্থিতি পৃথিবীতে কোথাও এখন আছে বলে আমাদের জানা নেই। যদি থাকে নির্দিষ্ট কোনো জায়গাতে তাদের জন্য ভিন্ন হিসাব। সোহেল রুবি আপনি জানতে চেয়েছেন, আমি জাহাজে চাকরি করি, আমি কি স্থায়ী মুসাফির? আমি কি সবসময় কসর আদায় করবো? জি, জাহাজ যতদিন থাকবেন ততদিন আপনি স্থায়ী মুসাফির থাকবেন এবং কসর আদায় করবেন।